মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। সেই ফুল যাকের পার্টির গোলাপ ফুল, যাকের পার্টি মানামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত নাই, তবে ধৈর্যের সীমা আমাদের লঙ্ঘন করতে 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 আজকে পিটার দেওয়াল কিন্তু এক হয়ে গিয়েছে। সংগ্রাম কিন্তু আমরাও করতে পারি, লড়াও কিন্তু আমরাও করতে পারি। এখানে আমি আমার নিজের জন্মস্থানে, আমার জন্ম ফরিদপুর জেলার সদরপুর উপজেলা আটরুসি নামে একটি গ্রামে, আমি আমার নিজ জেলাতে আমি যখন আমার জানমালের নিরাপত্তা পাই না, যখন আইনের আশ্রয় আমি পাই না, যখন প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যখন আইনি কাঠামোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সত্যিকার অর্থে অনেক বেদনাবোধক দিয়ে আমার কথাটা বলতে হচ্ছে, দুঃখের সহিত আমার কথাটা বলেছি এবং সম্মানের সহিত বলছি। আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে বলবো, যাকের পার্টি একটি কল্যাণমুখী, একটি শান্তিকামী, একটি রাজনৈতিক দল, আমার দাদা আজ থেকে আরও 20 বছর আগে আমার দুই হাত ধরে যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, তোমার জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই জাতির কল্যাণে, এই জাতিকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য তুমি আল্লাহর দরবারে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ, তুমি আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ। তো তুমি আমাদের সাথে ওয়াদা করো, জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব, যেই রাষ্ট্রে আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই এক সাথে, আমরা সেই জাতি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। সেই ফুল যাকের পার্টির গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির ফুল, ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব, সেই সোনালী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তি ভিক্ষা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখের দাওয়ানা ওয়ানিলহামদুলিল্লাহ রাবিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।